বাইতুল্লাহ তওয়াফ করতেছে আর আবু যর গিফারির মুখ দিয়ে বের হয়ে গেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জোরে করে কালিমা পড়া শুরু করেছে মক্কার কাফেররা যারা কাবার চত্বরে ছিল চতুর্দিক থেকে হযরত আবু যরকে মারধর শুরু করছে রক্তাক্ত হয়ে গেছে আবু যর আবু যরের গায়ের খুন বের হয়ে গেছে নাক মুখে রক্ত বের হয়ে গেছে হযরত আব্বাস আরবের লোকদেরকে কয় চেনো সেরে কে চিনো কার গায়ে আঘাত করছো গিফার গোত্রের সন্তান আবু যর গিফারি ক্ষুধার্থ অসুস্থ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে না খায়া থাকতে তুনি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেছেন যা খাইছেন খায়া দেয়া বিদায় নিয়ে আবার মসজিদে হারামে চলে আসছেন কিন্তু ইসলাম আর মুসলমানিত্ব এতটাই অসহায় ছিল যে ঘরের ভেতরে যে উনি হযরত আলীকে জিজ্ঞাসা করবেন ইসলাম সম্পর্কে কিছু জানো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনো বা আমি বিশ্বনবীর সন্ধানে এসেছি আমাকে কি একটু দেখায় দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোথায় থাকে এইটা একা ঘরে বলার সাহসও পাইতেছেন না একলা ঘরে এটা বলার সাহস নাই হযরত আলী মেহমানদারি করলেন হাদিসের কিতাবে বিস্তারিত ঘটনা বর্ণনা আছে মেহমানদারি করলে হযরত আবু যর আবার ঘর থেকে বেরে মেহমানদারি গ্রহণ করে চলে আসলেন সারাদিন পরে পরের দিন সন্ধ্যাবেলায় যায় দেখে আজও ওই গিফার গোত্রের লোকটা মসজিদুল হারামের এক কোনায় বসা আছে হযরত আলী তাকে আবার দেখা করে বললেন কে হে এ আগন্তুক গতকাল মেহমান করেছিলাম আজকেও দেখি সারাদিন এইখানে বসা তুমি কি আমার বাড়ির মেহমান হবে হযরত আলী আবার নিয়ে বাড়িতে নিয়ে খানা খাওয়াইছেন মেহমান বানাইছেন দ্বিতীয় সাক্ষাৎ এটা বলার সাহস কারোর নাই কে জন্য এসেছো এতটুকুনও বলতে সাহস নাই অথবা আবু যরের এই কথা বলার হিম্মত নাই যে কোথায় আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন এইভাবেই চলে গেছে তিন নম্বর দিন তৃতীয় দিন হযরত আলী সন্ধ্যায় যায় দেখে আজ আবু যর বসা আছে হযরত আলী আবার দাওয়াত করে নিজের ঘরে নিয়েছেন এনে খানা খাওয়ায় বলে আবু যর একদিন দুই দিন তিন দিন আমার বাড়ি মেহমান বানাইলাম এতটুকু কথা তোমায় জিজ্ঞাসা করা হয় নাই তা আমি তোমার কাছে একাকি ঘরে একটা কথা জানতে চাই কি লেগাইছো মক্কায় আবু যর বলে শুনেছি বিশ্ব নবীর আগমন হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করব আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়মু লেগাইছি জানো আমার সরকার আমার সর্দার কোথায় হযরত আলী বলেন আমার নবীর কথা আমি জানবো না আমার নবীর দাঁড়ে আর কামে আছে চলো যাই আমার নবীর সাথে তোমাকে সাক্ষাৎ করাই দিব কিন্তু একসাথে আমি হেঁটে যেতে পারবো না তোমার সাথে আমি আগে আগে যাব তুমি পিছে পিছে যাইবা আমি একটা রাস্তার মোড়ে যায় নিজের হাতের পাথরকে যে রাস্তার দিকে ছুঁড়ে মারবো আমি অন্যদিকে চলে যাব কিন্তু ওই গলি দিয়ে ঢুকলে ঘরে তাঁবুর ভেতরে দেখবা চাঁদ চেহারার একজন বসে আছেন তিনি হলেন আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মোড়ে যাও এ কথা বলার হিম্মত নাই
যে এই দিকে গেলে রাসূল পাবা রাস্তার মোড়ে যায়া হযরত আলী নিজের হাতের পাথরটাকে রাস্তার দিকে ছুঁড়া মারছেন হযরত আবু যর গিফারি বুঝে ফেলছেন পাথরটা যেই দিকে গেল এই দিকেই আমার মাশুক বসা আছে মনে হয় রে এক দৌড় দিয়া তিনি ভিতরে ঢুকে পড়ছেন ভিতরে ঢুইকায় দেখি সরওয়ারে দুআলম নবী বসা আছেন নবীজির সামনে কিছু মুসলমান আছে দরজায় দাঁড়ায় আবু যর গিফারি বলে আল্লাহর কসম এই চেহারা কোন মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না ইনি সত্য নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে যায় কথাও শুনতে হয় নাই নবীর চেহারা এক নজর দেখা তিনি দরজায় দাঁড়াই বলতেছেন এটা মিথ্যাবাদীর চেহারা নয় এটা বিশ্ব নবী ছাড়া আর কেউ নয় চেহারা চেহারা চেহারার ভেতরে নেককারের নেকির ছাপও থাকে বদকারের বদ হাসরাতের দাগও থাকে চেহারা কথাটা খালি সাইফুল্লাহ আইয়ুবীর না কথাটা স্বয়ং আল্লাহর আল্লাহ নিজে বলে আমার নবীর সাহাবাতের সাহাবীদের চেহারায় তোমরা ইবাদতের দাগ পাইবা আল্লাহু আকবার বলেন চেহারার ভেতরে কারোর চেহারায় ইবাদতের চিহ্ন থাকে নূর থাকে আর কারোর চেহারায় অপরাধের অপরাধের দাগ আর ছাপ থাকে এজন্য চেহারা দেখলে আল্লাহ ওয়ালাও চিনা যায় যদি হৃদয়ের চোখ দিয়ে দেখা যায় আর চেহারা দেখলে গান জুটিও চিনা যায় যদি চোখ দিয়ে দেখা যায় চেহারার ভেতরে আল্লাহ পাকের পেয়ারা বান্দাদের চেহারায় আলাদা ছাপ থাকে বর্ণনাকারী আল্লাহ তাআলা নিজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما আল্লাহ তাআলা সাহাবীদের সিফাত বলে কয় এরকম সিফাতের যত মুমিন দুনিয়ায় আসবে তাদের পুরস্কার তাদের চেহারার ভিতরে ইবাদতের ছাপ যদি হয় তাদের পুরস্কার আজরে আযীম তাদের পুরস্কার মাগফিরাত তাদের পুরস্কার আল্লাহ পাকের জান্নাত আল্লাহু আকবার চেহারা দেখলে পরে সত্যবাদীও চেনা যায় চেহারা দেখলে পরে মিথ্যাবাদী উঠছে না যায় অপরাধীকে তার চেহারা দেখে অপরাধ চিনে ফেলে মানুষ পুলিশরাও চিনে অপরাধী দেখলে চিনে যে আসলে এর কাছে গাঞ্জাস নেককাররাও চিনে বন্দি করে কয় কি আসলে তো আমরা ধরছি না উপর থেকে হুকুম এসে দিয়ে ধরছি আমরা জানি আপনার মতো ভালো মানুষ নাই ভিতরে নিয়ে ঘরে আটকায় কয়
সাহাদ রাজি ভাইরে রিমান্ডে নিল, আমি বইয়া রইছি। পরে আমারে নিল, উনি বইয়া রইছে। আমি আয়া জিগাইলাম, আপনারে কি কইছে? উনি কয় আমারে চা খাওয়াইছে। আমি কই আপনারে? আমি না, আমারও তো এরকম বিস্কিট চা খাওয়াইল। সবাই তো আর খারাপ আচরণ করে না। এতে কি কইল? নিল কেন? কয় নিয়ে বলল যে রিমান্ড না করলে আমার চাকরির সমস্যা, তাই আপনারে চা খাওয়াইতে আনছি। চেহারা দেখলে নেকুকার চিনা যায়, চেহারা দেখলে বদকার চিনা যায়। আবু জার গিফারি আল্লাহর রাসূলের চেহারা দেখা বলে এই চেহারা কোন মিথ্যাবাদীর চেহারা নয়, এটি পয়গম্বরের চেহারা। সামনে যে বয়ে পড়ছে আল্লাহর রাসূল, আমি গিফার থেকে আসছি, তিন দিন ধরে কাবার চত্বরে মুখ বন্ধ করে আছি আপনার সন্ধানে। ও আল্লাহর নবী আমাকে কালেমা পড়ায় দেন। হযরত আবু জার গিফারি কালেমা পড়ে ফেলছে। আল্লাহর রাসূল কালেমাটা পড়ায় বললেন, আবু জার তুমি যে মুসলমান এই কথাটা প্রকাশ করো না এখন, কারণ ইসলাম ও মুসলমানিত্ব এখন বড় অসহায়, বড় অসহায়। তোমার ভিতরে যে ইমানের জ্বালাটা আছে এটারে প্রকাশ করে হালায় না। তুমি যদি তোমার ভিতরের জ্বালা এখন প্রকাশ করো, তাহলে কিন্তু তোমার উপরে মক্কার লোকেরা অত্যাচার করব। আবু জার গিফারিকে নসিহত করে সরওয়ারে দোয়ালাম ছেড়ে দিছেন, কিন্তু ইমানের জ্বালায় তো কোনো বাধা মানে না। বাইতুল্লাহ তওয়াফ করতেছি আর আবু জার গিফারির মুখ দিয়ে বের হয়ে গেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে করে কালিমা পড়া শুরু করেছে। মক্কার কাফেররা যারা কাবার চত্বরে ছিল, চতুর্দিক থেকে হযরত আবু জারকে মারধর শুরু করছে। রক্তাক্ত হয়ে গেছে আবু জার, আবু জারের গায়ের খুন বের হয়ে গেছে, নাক মুখে রক্ত বের হয়ে গেছে। হযরত আব্বাস আরবের লোকদেরকে কয়ে, চেনো সেরে কে? চিনো কার গায়ে আঘাত করছো? গিফার গোত্রের সন্তান। স্বামী বাণিজ্য করতে গেলে গিফারের রাস্তা দিয়ে তোর যাইতে হইব, হাড্ডি গুড্ডি খুলে ফেলবো তোর, ছাড়া দিয়ে আর আঘাত করিস না। ছাড়া দিছে। আবার আবু জার গিফারি পরের দিন আবার চিৎকার করে করে কালেমা পড়া শুরু করছে। এই যে ইসলামের শুরু যুগের কোরবানি যারা গ্রহণ করেছে, কত দাম হইছে। আল্লাহর রাসূল বলে, ও গো সরকার, এই যে চাদর মুড়ে দিয়ে একটা লোক যায়, এর নাম আবু জার। আল্লাহর রাসূল বলে, জিব্রাইল, এর নাম আবু জারের আপনি কেমনে চিনেন? হযরত জিব্রাইল বলে, খালি আমি চিনি না, আসমানের সব ফেরেশতারাই চিনে, আল্লাহ নিজে ফেরেশতা কল্লা কল্লা গল্প করে। আল্লাহ তাআলা নিজে তার পরিচয় আসমানের সকল ফেরেশতাদের সাথে করায় দিছে। অজান দুই কারণ নিজেরে নিজে খুব ছোট মনে করে, লিসগারিহি আলা নাফসিহি, আর বেশি বেশি করে সূরা ইখলাস পড়ে। দুইটা বিশেষ আমল তার আছে, এটা হলো সূরা ইখলাস বেশি পড়ার আমল, আর একটা হলো নিজেকে নিজে ছোট মনে করার আমল। এ কারণে আকাশের যত ফেরেশতারা আছে সব ফেরেশতার লোকে আল্লাহ তারে পরিচয় করায় দিছে। ইসলাম মানা যত কষ্ট হয়, মূল্য তত মুসলিমের বেশি হয়। ছেলে মেয়েরে আলেম বানান যাইব না, মৌলবীরা এখন জেলখানায় থাকে, দেখো না বড় বড় আলেম জেলখানায়, ডাক্তাররা ভালো বয়ে বয়ে ঘুষ খায়, অপারেশন করে রুগী মারে, তারপরেও কোনো অপরাধ হয়।
ইঞ্জিনিয়ার ভালো, বড় শিক্ষিত বানাইলে ভালো, কলমের খোঁচা রাগ আর কিছু নাই। আমি কাউকে টার্গেট করে কিছু বলতেছি না, আমি এমনিই বলতেছি আর কি। সাধারণ মানুষের মাইন্ড এতটা চেঞ্জিং আসছে যে এরা মনে করে এই আলেম বানাই লাভ নাই, জেলে যাইব, পুলিশের বাড়ি খাইব, হাত হ্যান্ডকাপ পরবো, মরে যাইব, থার্ড ক্লাস হইব, গালি খাইব। যত গালি খাইব তত উঁচা হইব, যত নির্যাতিত হবে তত মূল্যায়িত হবে, আল্লাহর কাছে মূল্য তত বাড়তে থাকবে। তুবা লিল গুরাবা, অসহায়ত্ব গ্রাস করে তো অসহায়রাই দামি হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম সবচেয়ে বাড়ছে তখন, সবচেয়ে অসহায় হইছে নবী যখন তখন। আসমানের যত ফেরেশতারা আছে সব ফেরেশতারা দুইবার কানছে, কখনো কখনো একটা বাড়ির মানুষ সবাই কান্দে, বাড়িতে মানুষ মরে যায় তো ওই বাড়ির সবাই একসাথে কান্দা দেয়, কখনো কখনো সমাজের মানুষ কান্দালায়। সমাজে এমন ঘটনা ঘটা যায় গোটা সমাজ কাঁদায়, কখনো কখনো এমন ট্রাজেডি এসে যায় যে জেলা কান্দালায়, একটা জেলার মানুষ শোকার্ত হয়ে যায়, কখনো কখনো এমন ঘটনা ঘটে যায় যে দেশ কান্দা ফেলায়, দেশের মানুষের চোখে পানি এসে যায়। কিন্তু পৃথিবীর মাটিতে এমন কিছু ঘটনা ঘটছে খালি ইনসান মখলুকাত কান্দে নাই, আসমান কানছে, জমিন কানছে, আল্লাহর সব ফেরেশতারা একসাথে কানছে, সকল ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে। এমনকি আরশ কান্দে করে যে ফেরেশতারা দাঁড়ায় রয়েছে তারাও জমিনের দিকে তাকায় কান্না শুরু করে দিছে। আসমানের সব ফেরেশতারা কানছে দুইবার, আকাশের যত ফেরেশতারা আছে সকল ফেরেশতারা একসাথে চিৎকার করে হাউমাউ করে কেঁদে দিছে দুইবার। কয়বার? একবার আসমানের সব ফেরেশতারা কেঁদেছে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেছেন আর অসহায় হয়েছেন, আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে চলে গেছেন, তায়েফে সরওয়ারে দু আলম এতটা অসহায়, এত অসহায় যে আল্লাহর রাসূল তায়েফে দাঁড়ায় যখন বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, এই জমিনের মানুষ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তুফলিহুন, সফল কাম হয়ে যাইবা। আল্লাহর রাসূল কালেমার দাওয়াতটা খালি মুখ দিয়ে বাইর করছে, নবীজি এতটা অসহায়। আল্লাহর রাসূলকে চতুর্দিক থেকে তায়েফের হিংস্র দানব মানবরূপী দানবগুলো রাসূলের উপরে হিংস্রতার সাথে আল্লাহর রাসূলের উপরে তারা নির্যাতন শুরু করে দিয়েছে, চতুর্দিক থেকে আল্লাহর রাসূলের পাথর মারা শুরু করছে, হাত দিয়ে পাথর মারতেছে না, হাত দিয়া না, পাখি মারে না কি কয়, চোকা চোকা পাথর গুলো ধৈরা ধৈরা দূর থেকে আল্লাহর রাসূলের গায়ে মারতেছে। হিংস্রতা এত বেশি যে আল্লাহর রাসূলকে চতুর্দিক থেকে ওরা এমন ভাবে পাথর মারতেছে, নবীজির পালক সন্তান হযরত যায়েদ বলে ধারালো ধারালো পাথরগুলো নবীর গায়ে মারে আর কাপড় ভেদ কইরা পাথরগুলো ছিঁড়া চামড়ার ভিতরে বইসা পড়ে। হযরত যায়েদ বলেন যেখান থেকেই আল্লাহর রাসূলের গায়ে থেকে আমি পাথর উঙ্গুলি দিয়ে টাইনা সরাই সেইখান থেকে রক্তের স্রোত প্রবাহিত হইতে থাকে আল্লাহর রাসূলের দেহ মুবারক থেকে।
আল্লাহর নবীর গায়ের থেকে রক্তের স্রোত বের হইতেছে, যেখান থেকে পাথর সরায় ওখান থেকে স্রোত বের হয়। আল্লাহর রাসূল বেহুশ হইয়া জমিনের উপরে পড়ে গেছে। ওরা বেহুশ পয়গম্বরকে দাঁড় করাইয়া আবার পাথর মারছে, আবার নবী বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ পয়গম্বর জমিনে পড়ে রয়েছে, আবার নবীজির হুশ আসছে, তো ওরা রাসূলকে আবার পাথর মারছে। হাবিবি কিবরিয়ার কুরবানি চিন্তা করে দেখেন, কেউ নাই, পয়গম্বর একা, পাশে কেউ নাই, আল্লাহর রাসূলকে এমন নির্যাতন ওরা করতেছে। আল্লাহর রাসূল যখন বেহুশ হয়ে পড়ে গেছে, একটা কাফেরের দিলের ভিতরে এই রক্ত দেখা মায়া লেগে গেছে, পয়গম্বরের গায়ে খুন ঝরতেছে, এটা দেখা কাফেরের দিলের ভিতরে মায়া লেগে গেছে। কাফের তার গোলামকে বলে, এই গোলাম যা, মুহাম্মদ মরে না যায়, যা তার একটু পানি পান করা, ঠান্ডা পানি পান করা। একদিক দিয়ে নবীর খুন জ্বরতেছে নির্যাতিত পয়গম্বর, এই প্রচন্ড গরমে মরু প্রান্তরে পাথরের দেশে তাইফের পরে চতুর্দিক থেকে পাথরের আঘাতে ক্লান্ত বেহুশ পয়গম্বর, পানি নিয়ে গোলাম হাজির হয়েছে, এমন মজলুম হালতে আল্লাহর রাসূল পানি পান করতেছে। নবীজির দয়া হয়ে গেছে যে পানি নিয়ে আসছে তার উপরে। তারে বলে, কে তুমি, কি তোমার নাম, কই তোমার ঘর? আগন্তুক বলে, আমি নেনুয়ার বাসিন্দা। কথাটা বলতে আল্লাহর রাসূল বলে, নেনুয়া এ তো আমার ভাইয়ের এলাকা, ওখানে পয়গম্বর ইউনুস আমার ভাই। কয়, কোথায় নেনুয়ার, কোথায় তাইফ মক্কা, তার খবর আপনার কাছে? আল্লাহর রাসূল বলে, ভাইয়ের খবর ভাইয়ের কাছে থাকবে না তো কার কাছে থাকবে, খবর তো আমার না, খবর দেয় স্বয়ং আল্লাহ। আমার ভাইয়ের এলাকা, তুমি আমার ভাইয়ের এলাকার লোক। নবীর মুখের এই শব্দ উচ্চারণ হওয়ার সাথে সাথে গোলাম বলে, এমন সত্যবাদী কোনোদিন মিথ্যা হইতে পারে না, আমি কালেমা পড়ে ফেলাইলাম। একদিক দিয়ে নবীর রক্ত ঝরতেছে, আর একদিক দিয়ে কাফের মুসলমান হইতেছে। নবীজিকে পাথরে পাথরে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়েছে। তৃতীয়বার যখন আল্লাহর রাসূল বেহুশ হয়ে গেছে, আল্লাহর রাসূল আল্লাহর দিকে আসমানের দিকে তাকায় বলে, ওগো আল্লাহ, ও আল্লাহ, আপনি আমাকে কার কাছে ছাইড়া দিলেন, কারাতে ছাইড়া দিলেন আল্লাহ? সর্বারে দোয়া আলম নবী যখন মুখ দিয়ে এটা উচ্চারণ করছেন, ওগো আল্লাহ, আপনি কার হাতে ছাইড়া দিলেন? এই কথাটা রাসূলের মুখ দিয়ে বের হওয়ার সাথে সাথে শুধু আসমান জমিন কানছে তা না, আরশ বহন করা ফেরেশতারাও হাউ মাউ করে কেঁদে উঠেছে। আকাশের সব ফেরেশতারা এক আওয়াজে কান্না শুরু করে দিছে। আল্লাহ তাআলা এক ঝাঁক ফেরেশতা মাটিতে পাঠিয়ে দিছে, যা আমার বন্ধু বলে আমি কার হাতে ছেড়ে দিছি, এখন আমার বন্ধুর অনুমতি সাপেক্ষে তায়েববাসীকে জমিনের সাথে তোরা মিশায় দে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিব্রাইল আইসা বলে, পয়গম্বর, এরা পাহাড় পরিচালক ফেরেশতা, আইসে আপনি আদেশ করলে দুই পাহাড়ের চিপা দিয়া যারা আপনার গায়ে হাত তুলছে তাদের মাটির সাথে মিশায় দিবে। আল্লাহর রাসূল বলেন, না, মিটায় দেওয়া যাবে না, ওরা যদি মরে যায় তাহলে আমি কালেমার দাওয়াত দিব কার কাছে? আল্লাহর রাসূল দুহাত তুলে আল্লাহকে বলে, ওগো আল্লাহ, ওরা বুঝে নাই, ওগরে মাফ করে দাও। সাধারণ মানুষ
প্রশ্ন হলো আরে নেককার যদি নেককার হয় তাহলে তাগর দোয়া কবুল হয় না কে তারা গজব চেয়ে আনতে পারে না না নবী যেমন কষ্টে পড়ে বদদোয়া করে না দোয়াই করে মুনাফিকদের আল্লাহওয়ালা যারা সত্যিকারের নায়েবে নবী এদের রক্ত ঝরে কিন্তু তাদের জবান বদদোয়া পড়ে না বদদোয়া ঝরে না তাদের মুখ দিয়া বদদোয়া ঝরে না তারা ত্যাগ দিতে জানে কুরবানি দিতে জানে বদদোয়া করতে জানে না তবে হ্যাঁ এই অসহায়ত্ব যত বেশি হয় রবের সাথে বান্দার তাআল্লুক আর সম্পর্ক তত বেশি হয় সুতরাং মুসল এই 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 তুমি আলোচনামুখী থাকো এমনি এখানে রোগীর চাইতে ডাক্তার বেশি শ্রোতা যা আছে এর চাইতে মুফাসসিরে কোরআনের সংখ্যা বেশি এখানে এত এত মুফাসসিররা আসছে এগর এগর সামনে ওয়াজ করাও কঠিন আল্লাহ তাআলা ওনাদের হায়াতে বরকত দেখ যে ওনারা ওয়াইজ কম হওয়ার পরে ওয়াজ শোনার জন্য বসছে এটা ওনাদের তাওয়াজু এটা ওনাদের ইনকিসারি হালাত এই কারণেই আমি আবু জারের কথা আলোচনা শুরু করছি এই তাওয়াজু আল্লাহর কাছে পছন্দের স্টেজের মানুষ যখন নিচে বসে যায় এটা তাওয়াজু এখানে এমনরা আছে যারা এক একটা মাহফিলের প্রধান হওয়ার উপযুক্ত কিন্তু তারা হয়েছে আপনাদের সাথে পাবলিক শ্রোতা তাওয়াজু মজলিসটা বরকতি এখানে আমার ভাই মজলুম আলেমে দ্বীন আল্লামা সাখাওয়াত হোসেন রাজি আসবে তার চেহারা দেখার জন্য বহু মানুষ ইন্তেজারে আছে কোথাও কি সাখাওয়াত সাহেব কিছু বলে বেরোয় আমরা বসবো কিছু শুনবো দূর থেকে শুনবো শুধু ওনার খাতের এই মজলিসে আমি কোনো বাধা দিইনি এই জুনায়েদ ভাই যে আর এক বুজুর্গ মানুষ সভাপতি হওয়ার উপযুক্ত এক মাহফিলের ওই যে উনি আইসা শ্রোতার কাতারে বসে বলল এরকম দেখেন কত আলেম ওলামারা আসছে আল্লাহ তাআলা এই সবার হাজিরিকে কবুল করে নিক বলেন আমিন আপনারা কি একটু মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল এই এই চেয়ার এই হুজুর হইতে পারেন হইতে পারেন যদি হইতে পারেন তাহলে দুই এক কথা বলি আর আশা করি রাজি ভাই চলে আসছেন উনিও তাড়াতাড়ি স্টেজে চলে আসবেন আমি বলবো উনি আসার সাথে সাথে ওনাকে মজলিসে নিয়ে আসার জন্য আসছে সাথে সাথে লয়ে আসবেন নিয়ে আয় করেন আমি তো এলাকার মানুষ সবসময় বয়ান করি আমার বয়ান অত শোনা জরুরি নেই তা যেটা বলতেছিলাম আমি যে কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে নিজের কাছাকাছি টেনে নেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেহুশ হয়ে পাথরের আঘাতে আঘাতে মাটিতে পড়ছেন এমন অসহায়ত্ব যে নবীজির এই অসহায় হালত দেখে আসমানের ফেরেশতারাও সব একসাথে চিৎকার করে কাঁদছে একসাথে সারা আসমান কেঁদে দিছে একসাথে যখন সারা আসমান একসাথে কাঁদতেছে ওই সময় আল্লাহ তাআলা তার বন্ধুকে কত কাছে টানতেছে এবং এই তাইফের মাইরের পরে আল্লাহর রাসূলকে মিরাজ করাইছেন আল্লাহ তাআলা এ কে বলেছে ছেড়ে দিয়েছি দেখেন না আরশে আজিমে দাঁড় করায় দিয়েছি আপনাকে আরশে দাঁড় করায় দিছি ছেড়ে দিছি নাকি আল্লাহর রাসূল অসহায়ত্ব বরণ করেছেন সাহাবীরা অসহায়ত্ব বরণ করেছেন এই অসহায়ত্ব ইসলামের শান এই অসহায়ত্ব ইসলামের শান এই সময় ইসলামের গোনা বাছা মর্দে মুমিন বাছাই হয় আল্লাহ তাআলা যাদের পছন্দ করেন তাদের বাছাই করতে থাকেন এই জন্য দিলের ভেতরে যেন এই কথা না আসে কখনো যুগ ইসলামের না মুসলিম হওয়া যাবে না যুগ আলেমের না ছেলে আলেম বানানো যাবে না যুগ নেককারের না আরে জমানা একরকম ডিজিটাল যুগে এটা চলে না এটা দিলের ভেতরে আনা যাবে না হ্যাঁ কে বলেছে ডিজিটাল যুগে চলে না ইমানের ইমানদারি
আর মুসলমানের মুসলমানি দাজ্জালের সামনেও চলে দাজ্জালের সামনেও চলে দাজ্জালের সামনেও চলে সুতরাং ইমানের উপরে লাগবে ইস্তিকামা ইস্তিকামাতের সাথে ইমানের উপরে অটল থাকতে হবে আর ইস্তিকামা যেটা এইটা মুহাব্বত ছাড়া হয় না মুহাব্বত যত পাওয়ারফুল হয় ইস্তিকামা তত পাওয়ারফুল হয় মুহাব্বত যত পাওয়ারফুল হয় মুহাব্বত মুহাব্বত আল্লাহর জন্য মুহাব্বত যত পাওয়ারফুল হয় আল্লাহর বিধান মানার ইস্তিকামা তত পাওয়ারফুল হয় দেখেন না আল্লাহর জন্য মুহাব্বতটা স্টাইলটা কি আল্লাহর মুহাব্বতের মানে পাওয়ারটা কি রকম দেখাইতেছে খলিলুল্লাহ এই এই তো যিকাদা মাসের শেষ ভাগ জিলহাজে এক মুহাব্বতের পরীক্ষা হইছে যেই মুহাব্বতের দৃশ্য দেখে ওই যে আমি বলেছি দুইবার আসমানের সব ফেরেশতাকে দেখে একবার হাবিবুল্লাহর রক্ত ঝরা দেখে কেঁদেছে আরেকবার আল্লাহর সাথে ইব্রাহিমের প্রেম করা দেখে কেঁদেছে সারা আসমানের ফেরেশতারা কেঁদেছে কখন যখন হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন যাও প্রিয় বস্তু সন্তানটা আমার রাহে কুরবানি দিয়ে দাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দূর মক্কায় সফর করবেন ঘর থেকে বের হয়ে গেলেন ছোট বেলায় কোলের শিশু ইসমাঈলকে মক্কায় হাজেরার কোলে বনবাস দিয়ে এসেছিলেন আজকে দীর্ঘদিন পরে আদেশ হয়েছে যাও আদরের সন্তানটারে আমার রাখে কুরবানি দিয়ে দাও হযরত ইব্রাহিম আল্লাহর খলিল চলে গেলেন মক্কায় দেখে মক্কায় আজার মরুভূমি নাই এখন এক বাজার জমেছে এখানে জমজমের পানির কুয়া মানুষ বসবাস করে শত শত বাড়ির ভিড়ে ইব্রাহিম এবার যায় জিগায় এই মক্কাল লোকেরা ইসমাইলের ঘর কোনটা হাজেরার ঘর কোনটা দেখা দেয় ওইটা হাজেরার ঘর হযরত ইব্রাহিম আল্লাহর খলিল হাজেরার ঘরের দরজায় দাঁড়ায়া ডাকতেছে ইসমাঈল রে আসনি রে সন্তান হযরত ইসমাঈল ঘর থেকে দৌড়ে মায়ের কাছ থেকে ঘরের দরজায় আসছে আয়েশা দেখি এমন একটা জামা পরা মানুষ দাঁড়ানো আছে ঠিক হুবহু একটা জামা ঘরে ঝুলানো আছে এই জামাটার সাথে তার মাকে এই বছরের পর বছর ভালোবাসা প্রকাশ করতে দেখেছে এই জামার কাছে যায়া মাকে গ্রাম নিতে দেখেছে এই জামা জড়িয়ে কানতে দেখেছে কখনো সন্তান হয়ে জিগাইছে মা এটা কার জামা গো মা ঘরে ঝুলানো যা ধরে কান্দ যার থেকে গ্রানল হাজেরা আবেগে এসে বলেছে এটি খলিলুল্লাহর জামা যাকে আগুনে পোড়ায় না এ জামায় তার ঘাম আছে যে তোর বাবা ইব্রাহিম যিনি আল্লাহর খলিল তোর বাবার গায়ের জামা আমি ঘরে ঝুলায় রাখছি এ জামার থেকে তোর বাপের ঘামের গ্রান খুঁজবো লই বেটা ইসমাঈল দেখে হুবহু আরেকটা জামা পড়া লোক সামনে দেখা যায় মাথায় পাগড়ি গায়ে লম্বা জামা সুন্দর চাঁদের চেহারা যেমনটি বাবার বর্ণনা ইসমাঈল মার কোলে শুনছে ইসমাঈল বাবাকে দেখে চিনে ফেলে ডাক দিয়েছে বাবা ইব্রাহিম জি আমি তোর বাপ ইব্রাহিম হাত বিছায় দিছে আয় আমার বুকে আয় আজকে ইব্রাহিম তার সন্তানকে বুকে লইছে সেই শিশু ইসমাঈলকে বনবাস দিছে আজকে কিশোর ইসমাঈলকে বুকে লইছে বুকে লয়ে এই সন্তানকে বলে সন্তান রে চল মিনায় বেড়াইতে যেতে হবে
চলুন বাবা মিনা যাই বাবার সাথে মিনা চলে গেছে মিনায় যায়া ইব্রাহিম সন্তান ইসমাইলকে বলে ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক এই সন্তান আমি স্বপ্নে দেখেছি যে তোকে আল্লাহর জন্য আমি জবাই করতেছি ইসমাইল বলে বাবা আল্লাহর খলিল আপনি নবী আপনার স্বপ্ন আল্লাহর ওহি ছাড়া অন্য কিছু না বাবা গো এক সেকেন্ড আর দেরি করা যাবে নাই যে আমি ইসমাইল প্রস্তুত হয়ে গেছি ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন আল্লাহর কোরআন কথা বলে আল্লাহর কোরআন কথা বলে ইসমাইল তার বাপকে বলতেছে বাবা আপনি আমাকে চিত করে শোয়েন না আমার চেহারা দেখলে আপনার মায়া লাগবে ও বাবা আপনি আমার মুখটাকে মাটির দিকে দিয়ে আমার উপর করে শোয়ান যেন ইসমাইল আপনি দেখতে না পান ইতিহাস বলে ইসমাইল বলে আব্বা বছরের পর বছর আমি আপনার গায়ের জামার সাথে আমার মারে প্রেম করতে দেখেছি বাবা আপনি যখন আমার গলাটা কাটবেন তা আমার গায়ের রক্ত বের হওয়ার আগেই আমার জামাটা একটু খুলে ফেলেন আমার জামায় যেন রক্তের দাগ না লাগে আব্বা আর আমার এই জামাটা আমার মার কাছে নিয়ে একটু হাদিয়ে দিয়েন ইব্রাহিম হারানোর বেদনা যেমন ইব্রাহিমের জামা থেকে মা গ্রাণ নিয়েছে ইসমাইল হারানোর বেদনাটা আমার মা এ জামা থেকে নিতে পারবে আব্বা এই জামাটা আমার মারে হাদিয়ে দিন মা তো জামা দেখা সন্তান স্মরণ করবে তবে বাবা আপনি আপনার চক্ষুকে কাপড়ের দ্বারা বাঁধ দিলেন যেন আমাকে দেখা না যায় ছুরি ধার দিয়া নন হাত পা গুলো শক্ত করে বেঁধেলন যেন নড়াচড়া না হয় আর আল্লাহর প্রেম সাগরে ডুইবে যান আপনি খলিলুল্লাহ আমি কমাসকম জবিহুল্লাহ হয়ে যাই ইসমাইলকে প্রস্তুত করে এবার পৃথিবীর একমাত্র ঘটনা যা এর পূর্বেও দুনিয়ার মাটিতে কখনো হয় নাই কিয়ামত পর্যন্ত কোনো দিন এমন ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না যে বাপ হইয়া সন্তানের গলায় আল্লাহর নামে ছুরি ধরতেছে আল্লাহকে পাওয়ার জন্য পিতা হয়ে পুত্রের গলায় যখন ছুরিটা ধরেছে আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরিটা চালাইতেছে ঠিক ওই সময় সারা আসমান কাঁদতেছে ফেরেশতারা সব কাঁদতেছে ফেরেশতাদের কান্নার আওয়াজ আল্লাহ কয় এই ছুরি সাবধান ইসমাইল কাটবি না ইসমাইলের গায়ের একটা পশম কিন্তু কাটিস না ছুরিকে মানা করে দিয়েছে জিব্রাইলকে আদেশ করেছে যাও জিব্রাইল জান্নাত থেকে দুম্বা লও ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাও দুম্বাকে ছুরির নিচে খলিলের সামনে শোয়া দাও হযরত জিব্রাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে যখন দৌড় দিছে তখন হযরত জিব্রাইল তকবীর দিতেছে আর গোটা আসমানের ফেরেশতারাও তকবীর দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তকবীর দিছে ইসমাইলে সরায়া দুম্বাকে ছুরির নিচে যখন শোয়া দিছে তো হযরত ইব্রাহিম যখন দুম্বাটাকে জবাই করে ফেলেছে চক্ষুটা কাপড়টা খুলেছে খুলে দেখে আহ এ দেখি সন্তানের লাশ নাই এ তো জান্নাতের দুম্বা সাথে সাথে ইব্রাহিম চিৎকার করে আর একটা তকবীর দিছে সারা দুনিয়ার ফেরেশতারা সে তকবীরে কণ্ঠ মিলাইছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ
ওগো আল্লাহ তুমি সবচেয়ে বড়, সকল প্রশংসা তোমার, যেই মাওলা আমাকে সন্তানের লাশ দেখাও নাই, জব করা সন্তান দেখাও নাই, জবাই করা পশুর দৃশ্য আমাকে তুমি দেখায়েছো। আর ইসমাইল সাথে সাথে তাকবীর দিয়ে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে তিন মানুষের মুখ থেকে জিব্রাইল ইব্রাহিম ইসমাইলের কণ্ঠের তাকবীর যখন চলতেছে, এই প্রেম তাকবীরে সারা দুনিয়ার ফেরেশতারা আসমানের ফেরেশতারা তাকবীর দিতেছে। এই কারণেই এই যে নয় তারিখ ফজরের নামাজ থেকে সারা দুনিয়ার তাকবীরে তাশরিক শুরু হবে, আয়ামুত তাশরিকের পাঁচ দিন, 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত। প্রতি ফজরের নামাজের পরে মুসলমানরা তাকবীর পড়বে, হাজিরা মিনা ইসমাইল ইব্রাহিমের নকল করে তাকবীর পড়বে, আর সারা দুনিয়া ফেরেশতাদের নকল করে সকল বালেগের তাকবীর পড়া ওয়াজিব। পুরুষরা জোরে পড়বে, নারীরা আস্তে পড়বে। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা এই তাকবীরে তাশরিক পড়ার দিন আসার আগে, আয়ামুত তাশরিক আসার আগে ঘরের ভেতরে তারিখ লেখা নিজের আহালকে স্মরণ করাইয়া দিবা, তারা যেন ইব্রাহিমের সেই জবেহের দৃশ্যকে ভুলে না যায়, তারা যেন প্রেমিক হইয়া প্রতি নামাজের পরে তাকবীর পড়া লয়। বালিক পুরুষ একবার পড়বে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন একবার না তিনবার পড়বে, আহমদ বিন হাম্বাল বলে তিনবার পড়বে, ইমাম আজম আবু হানিফা বলে না, বালেক পুরুষেরা বালেক মহিলারা একবার করে তাকবীর পড়বে, পাঁচ বেলা ফরজ নামাজের পরে পড়বে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সারা দুনিয়া কেঁদেছে, প্রেমের দৃশ্য দেখে কেঁদেছে, কারণ প্রেম যত বেশি হয় ইস্তেকামাত তত মজবুত হয়, ইসমাইল ইস্তেকামাত, হাজেরার ইস্তেকামাত, আর ইব্রাহিম ইস্তেকামাত। যদি কেউ নিজের ভেতরে আনতে চায় তাহলে হাজেরার প্রেমের মতো প্রেম লাগবে, ইসমাইলের প্রেমের মতো জ্বলন লাগবে, ইব্রাহিমের প্রেমের মতো প্রেমের ঝুরির মালিকানা লাগবে, তাহলে ইস্তেকামাত হবে। হাজার পাপের ভিড়ে হাজার মুসিবত ঘিরে যখন সে বসবাস করবে, তখন তার ইসলাম তার দিন তার ঈমান তাকে অটল অবিচল রাখবে। যদি সেই অটলতা আর অবিচলতায় স্থির থাকতে পারে তো মরার সময় জান্নাত খুলে তাকে ডাক দেওয়া হবে, ভয় নাই, আয় সিধা জান্নাতে চলে আয়, আল্লাহ তোর অপেক্ষায় আছে, আল্লাহ হবে মেজবান তুই হবি মেহমান। আল্লাহু আকবার জোরে করে বলে, ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ نُزُلًا مِّنْ غَفُورٍ رَّحِيمٍ। একটা আজব মেহমানদারি আল্লাহ করবে কালিমার ইস্তেকামতের উপরে, যেমন মেহমানদারি পেয়েছে হযরত আসিয়া, যেমন মেহমানদারি পেয়েছে হযরত আসিয়ার সাথে কালমা পড়নেওয়ালা দাসী,
যেমন মেহমানদারি পেয়েছে কাজের লোক ফেরাউনের কাজের বুয়ার বাচ্চা কাচ্চা মুমিন কিন্তু ইস্তেকামত এত যে আগুনের তেলের ভেতরে ছাড়তেছে তখন কয় লা ইলাহা ইল্লাল্লাহ মায়ের সামনে সন্তানগুলো তেলের কড়াইতে ছাড়তেছে তখন কয় লা ইলাহা ইল্লাল্লাহ মামুনুল হক সাখাওয়াত রাজি খালে সেবুল্লাইবি এমন মৌলবী এক দুই দিন না সারা বাংলার সব মৌলবীকেও যদি কড়াইর তেলের ভিতরেও দেয় তখনও পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তখন ইসলামের উপরে ইস্তেকামত লাগবে কারণ ইসলাম যত অসহায় হবে তত এই অসহায়ত্বের সাথে মুসলমানের মূল্য আল্লাহর কাছে বাড়বে বাদা আল ইসলাম গরিবা সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা এই জাতি মনে থাকবে তো ইনশাআল্লাহ হ্যাঁ কখনো কিছু মুমিনের নীরবতা কখনো তাদের ধৈর্য কখনো তাদের দিন ইসলাম মানার গোপনীয়তা মনে করবে না ইসলাম থেমে গেছে না এ নীরবতা একদিন ইসলামের বিজয়ের পতাকাকে উপরে তুলে ধরবে ইসলামের ইতিহাস জলজ্বলন্ত ইতিহাস মুমিনের ইতিহাস এইভাবেই চলছে এভাবেই চলছে হ্যাঁ এভাবেই বাকি থাকবে যতদিন না ইসরাফিল বাসিতে বাসিনা বাজাবে সুতরাং নিরাশা নাই আশায় আশায় ভরা মুমিনের দিনী জীবন নিরাশা নাই আশায় আশায় ভরা মুমিনের ইমানী জীবন ঠিক কিনা হ্যাঁ আওয়াজ করে বলেন ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন দিন ছাড়বেন না মানবেন অবহেলা করবেন না শক্ত করে ধরবেন ইস্তেকামত কি দুর্বল হবে না মজবুত হবে মজবুত তো ইয়ার আছেন তো ইনশাআল্লাহ আমাদের কিছু কথা বলা আমাদের কিছু আলোচনা করা মাঝে মাঝে আপনাদের সামনে নিয়ে একটু বসে যাওয়া শুধুই এতটুকুন আশায় যদি কারোর ভেতরে একটু দিনের উপরে চলার মজবুতি এসে যায় তাহলে তার ওই এক মজবুতি একটা আবুজার যদি জিন্দা হয়ে যায় একটা আবুজার যদি জীবিত হয়ে যায় তাইলে এক আবুজারের কারণে জাতি গোষ্ঠী নাজাত পেয়ে যায় বাস একটি আবুজারকে জীবিত করার মশালা সুতরাং ওলামায়ে দ্বীনদের কথা শুনুন ওলামায়ে দ্বীনের দ্বীনী পরামর্শ গ্রহণ করুন জীবনকে ইস্তেকামতের সাথে দ্বীনের উপরে পরিচালিত করুন মাদ্রাসা লাগবে দ্বীন শিখাইতে হবে দ্বীনের উপরে জাতিকে চালাইতে হবে দ্বীনের অটলতা লাগবে মাদ্রাসাকে সহযোগিতা করুন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করেন আমিন হযরতুল আল্লাহ মুফতি সাখাওয়াত হোসেন রাজি বন্ধু আসছেন লম্বা সময় কারাবন্দী অবস্থায় নির্যাতিত কারাবন্দী অবস্থায় যিনি জেলখানায় পড়েছিলেন এসেছেন মজলুম আলিমের চেহারা দেখবেন জিয়ারত করবেন দুটি কথা শুনবেন হিদায়াতের নূর গ্রহণ করবেন আমি এই যে কয়েকটা কথা বললাম আমার কথার থেকে যে সকল আসবাক সবকগুলো ত্রিমুখী সবক যা আপনাদেরকে বন্টনের চেষ্টা আমি করেছি আল্লাহ তাআলা খায়ের করে তো বুঝ আপনাদেরকে দান করে আর এর থেকে নসিহাত গ্রহণ করার তৌফিক আল্লাহ আপনাদেরকে দান করে এ দোয়া আমি করছি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা তাদের উত্তরোত্তর কল্যাণ কামনা করছি এই ঘনবসতি এলাকার দিনই পিপাসা নিবারণে একটি মাদ্রাসা অনেক মূল্যবান অনেক দামি অনেক গুরুত্ব বহনকারী সুতরাং আশা করছি এটিও এই মরুপ্রান্তরের পিপাসিত মুসলিম মিল্লাতের দিনের পিপাসা নিবারণে এক গ্লাস পানির কাজ হলেও করবে যদি তাই করে তবে দিনই উপকার এই জাতিকে উপকৃত করবে এই মহল্লাকে উপকৃত করবে এই এলাকার মানুষদেরকে উপকৃত করবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন আমিন সন্তানদেরকে দিন শিখাইবেন তো ইনশাআল্লাহ সালাত বেরে নিয়ে আসেন
সন্তানদেরকে দিন শিখাইবেন তো ইনশাআল্লাহ, শিখাইবেন তো ইনশাআল্লাহ, সন্তানদের দিনদারিকে প্রাধান্য দিবেন তো ইনশাআল্লাহ। এই এদিকে তাকান, দিবেন তো ইনশাআল্লাহ। মনে রাখবেন দিনদারি শিখানো সন্তানদেরকে, এটাই আসল মহাব্বত। সন্তানকে দিন শিখানো এটা কি? এটা আসল মহাব্বত, এটাই সত্যিকারের মহাব্বত। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের প্রজন্মকে দিন শিখাইবার উপযুক্ত মহাব্বত করার তৌফিক দান করেন, দিন শিখার তৌফিক দান করেন, দিন মানার তৌফিক দান করেন, দিন বুঝার তৌফিক দান করেন, দিনের উপরে চলার এবং নিজের আল ইয়াল সকলকে দিনের উপরে চালাইবার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কত বিল লাগাও না।